ফের বিস্ফোরক জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। বিজেপির পর এবার সিপিএম এবং কংগ্রেসকে ঘেরাওয়ের হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুর বিধায়ক আব্দুর রহিম বক্সি কি বলেছেন শোনাবো আপনাদের। আপনার সামনে মমতা ব্যানার্জিকে গাল দিচ্ছে, আপনার বুকের উপরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির সমস্ত সুযোগ সুবিধা লুট করে নিয়ে মমতা ব্যানার্জিকে খারাপ কথা বলছে, চোর বলছে, আর আপনি প্রতিবাদ করছেন না। আপনি কোন দিয়েছি, আপনি কোন দিন মূল, আপনাকে বলতে হবে। মমতা ব্যানার্জির সমস্ত সুযোগ সুবিধা নিয়ে সিপিএম কংগ্রেস আব্দুর রহিম বক্সির মন্তব্যের পরিপ্রেক্ষিতে কথা বলেছিলাম সিপিএম সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি কি জানিয়েছেন আমাদের, শোনাবো আপনাদের। বুঝলাম না, মমতা বন্দ্যোপাধ্যায় কি নেওয়া হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি তার ঘরের পয়সা থেকে দিচ্ছেন নাকি? সরকারি পয়সা নিয়ে উৎসব করছেন, আর এই ভদ্রলোক কে? কখনো নাম শুনিনি। ওদের গুন্ডা বাহিনী আরো সর্দার একজন হয়ে বোধ হয়, উনিও বোধ হয় বড় দুর্নীতির সঙ্গে যুক্ত, তাই ভয় পাচ্ছেন যে দুর্নীতির কথা বললে, চোর বললে লোকে চিনে ফেলবে। এই সমস্ত দুর্নীতিবাজদের কথা গুরুত্ব দেওয়াটা হচ্ছে বোকামো। এরা চেঁচামেচি করুক, সাধারণ মানুষ ওদের দেখলেই চোর, যোচোর, গুন্ডা, বদমাইশ বলেই পরিচিত করাবে, বাইরে ওদের কোনো রাস্তা নেই।